যমুনা অয়েল কোম্পানি লিমিটেড দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠান থেকে তেল চুরির অভিযোগ রয়েছে। চুরিটা কিভাবে? যেমন মনে করেন 15 লাখ লিটার তেল জাহাজ যাইছে, 15 লাখ লিটার ট্যাঙ্কির মধ্যে উঠছে কাগজে কলমে, কাগজে কলমে 15 লাখ লিটার উঠছে। আচ্ছা, 15 লাখ লিটারে যে আপনি সেল দিতেছেন, মানে গাড়িওয়ালাও কম দিয়ে হারা অ্যাক্সেস করতেছে, কথা বুঝছেন? আমার গাড়ি ডিপে পাবো আমি যেমন মনে হন 1000 মিলি, আমার এসে 1000 মিলি তো 2 মিলি কম, 3 মিলি কম, 3 মিলি আমার 9 লিটার যেতে থাকা, 2 মিলি 6 লিটার যেতে থাকা, এই তেলটা কম দিয়ে হারা এই তেলটা বিক্রি করে আমরা। কথা শুনে মনে হচ্ছে অসংলগ্ন, কিন্তু দীর্ঘ সময় তার সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি তিনি জাতে মাতাল হলেও তালে ঠিক। যমুনা অয়েল কোম্পানিতে কাজ করেন 35 বছর, ফলে চোরাপথের অলিগুলি তার ভালোই চেনা। ট্যাঙ্কির ভিতরে যে পানি ছিল, যেমন মনে করেন 13 লাখ লিটার মধ্যে 2 লাখ পানি থাকবো, পানি পাইছে 4 লাখ, তো এটা হলো একটা গেঞ্জামনের পরে হেসায় লেনদেন সরাই দিচ্ছে। কেমনে কেমনে যে হ্যাঁ কেমনে কি হয়ে গেল না তো এগুলো আমরা নিজেরই বুঝতে পারি। যে ব্যক্তি সম্পর্কে বলছিলেন তিনি যমুনা অয়েল কোম্পানির বড় নেতা। আমরা এই নেতার কাছে ফিরব, তবে তার আগে আরও একটু বক্তব্য শুনতে চাই। কোম্পানির মিটার চালাইবো কি? কোম্পানির পারম্যানের লোক, যারা কোম্পানির পারম্যান তারা চালাইবো মিটার। এখন দেখা যাচ্ছে হ্যাঁ যে লোক গিলে দিছে, কে যে লোক কোনো কোম্পানির লোক না। সার্চ লাইটের এবারের পর্বের শিরোনাম ব্রাজিল বাড়ি, কিন্তু শুরুতেই বলছি তেল চুরির গল্প। নিশ্চয়ই খটকা লাগছে, আমরা এই সন্দেহটা দূর করব, সেজন্য অনুরোধ রইল অনুসন্ধানের শেষ পর্যন্ত সাথে থাকার। ফরাসি সৌরভ ছড়িয়ে কদিন আগেই শেষ হল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। 4 বছর পরপর ফিরে আসা এই আসরে বাংলাদেশ না খেললেও মনে প্রাণে অংশগ্রহণ রয়েছে প্রতিটি মানুষের। বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনা এতটাই যে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে পথে প্রান্তরে, এমনকি বাড়ির ছাদেও ভিন দেশের পতাকা ঠাঁই পায়, যেন প্রিয় দলের পতাকাই ছেয়ে যায় সারা দেশ। খেলা ভক্ত, ছেলে, বুড়ো, রিক্সাওয়ালা সহ নানা শ্রেণী পেশার মানুষের উন্মাদনাটা দেখার মতো। শরীর ছাড়িয়ে মুখে, মুখ ছাড়িয়ে ঘরের আসবাবপত্র সহ নানা জায়গায় শোভা পায় প্রিয় দলের পতাকা এবং জার্সি। বাংলাদেশ থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরত্বে দক্ষিণ আমেরিকায় অবস্থান ব্রাজিলের। বিশ্বকাপ ফুটবল শাসন করা ব্রাজিল তার খেলার গুণেই ভক্তদের মন জয় করে নেয়। নান্দনিক এবং ক্যারিশম্যাটিক খেলার কারণেই ব্রাজিল ভক্তদের সংখ্যা ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে, যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। ফুটবল বিশ্বকাপ এলেই টের পাওয়া যায় ব্রাজিলের অস্তিত্ব। ভিন দেশ হলেও শুধু খেলার কারণেই বাংলাদেশের অলিতে গলিতে ব্রাজিলের পতাকা তার সমর্থকদের ভালোবাসার কথা জানান দেয়। আর খেলা শুরু হলে সাম্বা নৃত্যের মতো পুরো পৃথিবীটাও ব্রাজিলের খেলাই নেচে ওঠে। মিডিয়ার কল্যাণে বাংলাদেশে ব্রাজিল ভক্তদের খবর দেশ ছড়িয়ে এখন বিদেশেও, যে কারণে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের টিভি সাংবাদিকও ছুটে আসেন বাংলাদেশে। পথে প্রান্তরে ঘুরে দেখেছেন বিশ্বকাপে অংশগ্রহণ না থাকলেও ফুটবলের প্রতি কতটা ভালোবাসা রয়েছে বাংলাদেশিদের, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা কাছ থেকে টের পেয়েছেন ব্রাজিলীয় এই সাংবাদিক। আর্জেন্টিনার মেসি, নেইমার, নেইমার, নেইমার ও মেসি, নেইমার ও মেসি, হু হু। সবশেষে তিনি ছুটে গেছেন নারায়ণগঞ্জের ব্রাজিল বাড়িতে, দেখেছেন কতটা ভালোবাসলে ভিনদেশি পতাকায় একটা বাড়িকে সাজানো যায়। বিশ্ব মিডিয়ায় খবর আসার পর এই বাড়িতে গিয়েছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়ার্তো তামাদারা ভি অলিভারা জুনিয়রও। সেখানে তিনি ব্রাজিল ভক্তদের সাথে উন্মাদনায় মেতেছেন, কথা বলেছেন সাংবাদিকদের সাথেও। I'm very surprised and very happy and see what will happen in this match, huh? Are we going to cheer for Brazil? Brazil. Yes.
রাষ্ট্রদূতের ব্রাজিল বাড়ি পরিদর্শন ভক্তদের উন্মাদনাকে আরও বাড়িয়ে দেয়, যা বোঝা গেল ব্রাজিল বাড়ির মালিকের কথায়। আজকে যে ব্রাজিল অ্যাম্বাসিডর আমাদের এই ব্রাজিল বাড়ি দেখতে এসেছে, এটা শুধু আমাদের এই ব্রাজিল বাড়ির গর্ব না, এটা তথা নারায়ণগঞ্জ প্লাস সারা বাংলাদেশের গর্ব। নারায়ণগঞ্জের ফতুল্লার এই যমুনার দ্বীপতেই কাজ করেন জয়নুল আবেদিন টুটুল। আমরা এবার টুটুলের সেই বাড়িটি দেখাবো যে বাড়িটি ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে দেশের বাইরেও আলোচিত হয়েছে, যার নাম ব্রাজিল বাড়ি। বহুতল ভবনের ভিড়ে ভিন্ন রূপে দাঁড়িয়ে আছে ব্রাজিল বাড়ি। হঠাৎ দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। এই মুগ্ধতার কারণ বাড়িটি সাজানো হয়েছে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে। বিশ্বকাপের সময় এই বাড়ি ঘিরে ব্রাজিল ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। গেট পেরিয়ে ব্রাজিল বাড়িতে টিম সার্চ লাইট, ভেতরে ঢুকতেই চোখে পড়ল নান্দনিকতার ছোঁয়া। বাড়ির মালিক জয়নাল আবেদিন টুটুল নিজেই ভালোবাসার রূপটা দেখাতে শুরু করলেন। এটা আমরা দীর্ঘ বেশ 4 বছর চিন্তা করে এই রংটা আমরা করেছি। বাড়ির রঙই যদি 4 বছরের চিন্তার ফসল হয়, তাহলে ঘর সাজাতে না জানি কত পরিশ্রম করতে হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই বোঝা গেল ব্রাজিল বাড়ির পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া এবং টাইলসে বাঁধানো 7 তলা ভবনের সিঁড়ি। দেয়ালটাও সাজানো হয়েছে ব্রাজিলের পতাকার আদলে, আর দরজা দেখলেই মনে হয় যেন ধানমন্ডি গুলশানের আলিশান কোনো বাড়ি। ঘরে ঢুকতেই তার প্রমাণ পাওয়া গেল, ঝাড়বাতি থেকে শুরু করে চেয়ার টেবিল সব কিছুতেই যেন আভিজাত্য। সিঁড়ি বেয়ে টাইলস করা ছাদে উঠতেই চোখে পড়ল ব্যায়ামের জন্য রাখা ট্রেডমিল বা ওয়াকিং মেশিন। ভালোবাসার প্রতীক ব্রাজিল বাড়ি নিয়ে উন্মাদনা যেখানে তুঙ্গে, সেখানে এবার ভিন্ন দিকে নজর দেব। ক্যামেরায় কথা বলতে না চাওয়া এই ব্যক্তি কাজ করেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানিতে, যেখানে গেইজার হিসেবে কাজ করেন ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদিন টুটুল, যার কাজ তেল মাপা। টুটুল কিভাবে চাকরি পেয়েছিলেন আর কিভাবেই বা এত দূর এলেন, শুরু করলেন সেই গল্প দিয়ে। তার পুরো নাম হচ্ছে জয়নাল আবেদিন, অফিসিয়াল নেম, ডাক নাম হচ্ছে টুটুল। তার ফাদার মোহাম্মদ রফিক সিকিউরিটি ছিল যমুনায়, উনি চাকরিরত অবস্থায় মারা যান অসুস্থ অবস্থায়। পরবর্তীতে তার পারিবারিক অবস্থা বিবেচনা করে কোম্পানিতে তাকে ওই দৈনিক নো ওয়ার্ক নো পে ভিত্তিতে সম্ভবত 50-55 টাকা তখন ডেলিতে বেতন চাকরি করত, এবং সে ক্যান্টিনে চাকরি করত, প্লেট দিত। দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মজীবন শুরু করা টুটুলের চাকরি স্থায়ী হয় 2005 সালে। এর পরের ঘটনা নাকি ইতিহাস। তদবির করে সে টাকা পয়সা খরচ করে তারপরে সে তার পদবিচ্ছেদ পরিবর্তন করে, অপারেটর হয়। অপারেটর হওয়া মানে হলো যে তেলের ভিতরে ঢুকে যাওয়া। সে যেদিন অপারেটর হয়ে গেল তারপর থেকে তাকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। তেলে মাথায় তেল দেয়া নয়, নিজেই ডুবে গেলেন তেলের রাজ্যে। এটা এমনভাবে ডুবে যাওয়া যাতে ভাগ্যটাই বদলে গেল টুটুলের, বদলে গেল জীবনের গতিপথ। অপারেটর থেকে তার আবার সাধনা হলো, সাধনা করে সে আবার গ্যাজার হয়ে গেল। গ্যাজার বলতে এখানে যেটা তেল মাপা হয়, যেটা যেখানে বড় মাপের তেল মাপা হয়, তাদের মাপের 19-20 হেরফেরের মাধ্যমে সেখানে ডেলি লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। মাসে মাসে হলো কোটি টাকা, মাসে কোটির উপরে, আর দৈনিক লাখ টাকার উপরে। তার মানে কি একাই কোটি টাকা হাতিয়ে নিতেন? অনুসন্ধান বলছে তেল চুরির পেছনে 5 জনের একটি সিন্ডিকেট রয়েছে, যারা তেল চুরি ছাড়াও পদায়ন, পদোন্নতি, নিয়োগ ও বদলি বাণিজ্যের সাথে জড়িত। চক্রের 3 জন যমুনা ওয়েল কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা, আর বাকি 2 জন CBI নেতা। যখন সে জড়িয়ে পড়ল চক্রের সাথে, তাকে কোম্পানি তখন কিছুদিন পরে তাকে ট্রান্সফার করলো ইয়েতে, সাজনা বাজার ডিপো, এটা হইল সিলেটের কাছাকাছি সুনামগঞ্জের ওইখানে। কর্মস্থলে অপকর্মের অভিযোগে বদলি টুটুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে লিখিত অভিযোগ দেন যমুনা ওয়েল কোম্পানির একজন। দুদকের শুনানিতে ডাকা হয় টুটুলকে, যার একটি কপি আমাদের হাতে এসেছে। টুটুল এত অল্প সময়ের মধ্যে এত বিপুল অর্থ বৈভবের মালিক কিভাবে হলেন, সেটা জানতে আমরা এবার টুটুলের মুখোমুখি হতে চাই। ক্লাস 3-4-5 আমি নোয়াখালীতে পড়ালেখা করি, পড়ালেখা
তারপরে নারায়ণগঞ্জে 5-6 থেকে নারায়ণগঞ্জে আসি। কৌশলে লেখাপড়ার সমাপ্তি পর্বটা এড়িয়ে গেলেন ঠিকই, কিন্তু তার বিদ্যার দৌড় বুঝতে সময় লাগলো না আমাদের। যে দেশকে এত ভালোবাসেন সেই দেশের খেলোয়াড়দের নামই ঠিক করে বলতে পারছেন না। রোনালদিনহো আসার কথা আছে, ফুটবলের কিংবদন্তি প্লেয়ার, প্লেয়ার ছবিও এখানে। অসাবধানতা বশত হতে পারে, না হলে পেলের নাম ভুল বলছেন কিভাবে? ব্রাজিল ভক্ত হয়ে এমন ভুল তো হওয়ার কথা নয়। বিষয়টা আরেকটু পরিষ্কার হলো টুটুলের মুখ থেকে নিজের কর্মসংস্থানের নাম শুনে। বিবিসি তেল আমদানি করছে একটা রেটে, কিছুদিন আগে বিবিসি বেশি দামে তেল ক্রয় করে। বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটি বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম। অথচ নিজ প্রতিষ্ঠানের মূল কর্তৃপক্ষের নাম বিপিসি, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দুই প্রতিষ্ঠানের নাম গুলিয়ে ফেলছেন, এমন ভুল তো অসাবধানতাবশত হওয়ার কথা নয়। অথচ খেলা দেখার জন্য খুব সহজেই রাশিয়াও ঘুরে এসেছেন। আমি রাশিয়াতে গিয়েছি, রাশিয়াতে খেলা দেখেছি। রাষ্ট্রীয় সফর ছাড়া সামান্য গেইজার হয়ে রাশিয়ায় ঘুরে আসা অনেকের কাছেই নানা প্রশ্নের জন্ম দেয়। প্রশ্ন দেখা দেয়, এই বয়সে এত বড় বাড়ির মালিক হলেন কিভাবে? এখন 2005-এ ধরেন আপনার চাকরি কনফার্ম হলো, 13 বছরে আপনি এত কিছু কিভাবে করলেন? যেমন বাবার যে পৈতৃক সম্পত্তি ছিল গ্রামে, সেখান থেকে বিক্রি করেছি, বিক্রি করে আর আমি প্রতি বছর 5% পাচ্ছি, 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। এগুলো মিলিয়ে আমরা লোন করে, তারপর আমার বোনের হাজবেন্ডরা দিয়েছে, ওদেরকে মিলিয়ে আমরা করেছি। পৈতৃক সম্পত্তি বিক্রি, বন্ধের সহযোগিতা, লোনের টাকা এবং কর্মস্থল থেকে পাওয়া বাৎসরিক কমিশনের টাকাই এত বড় আলিশান বাড়ি করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু টুটুলের এই কথা কতটুকু সত্য? ব্রাজিল বাড়িটা নিয়েই মানুষের জেলেছে, এই ছাড়া আমার কি আছে? আমার তো আর কিছুই নেই। যে দেশে খেলাটাই সবাইকে এক কাতারে নিয়ে আসে, সে দেশে একটি বাড়ির কারণে অন্যের হিংসার পাত্র হওয়ার গল্প মানে হলো নিজেকে বাঁচানোর ভিন্ন কৌশল। অথচ আমরা তথ্য পেয়েছি নারায়ণগঞ্জ শহরের এই বাড়ি ছাড়াও টুটুলের আরও সম্পত্তি রয়েছে। স্থানীয় ভূমি অফিস থেকে তোলা এই কাগজ বলছে টুটুল ফতুল্লার ফিলকুনি মৌজার এই জমির 4% মালিক। সম্প্রতি বাড়ির সামনে আরও 8% জমি কিনেছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী। তথ্য রয়েছে নারায়ণগঞ্জের UCBL ব্যাংক থেকে বাড়ির বিপরীতে 20 লাখ টাকা লোন নিয়েছিলেন, যেটি টুটুলও স্বীকার করেছেন। ব্যাংক লোন নিয়েছি, ইউসিবি থেকে ব্যাংক লোন নিয়ে তারপর আমরা এই বিল্ডিংটা করেছি। আমরা ব্যাংকের শাখায় এ বিষয়ে কথা বলতে চেয়েছি, এজন্য নিয়ম মেনে আবেদন করলেও শেষ পর্যন্ত উপরের নির্দেশে স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষ কোনো কথা বলেননি। তবে মোবাইলে যতটুকু জানিয়েছেন সেটি আরো আশ্চর্যজনক। এটা হলো আপনার ওপেন হয়েছিল 23-3-2014, 20 লাখ টাকা নিয়েছিল, শোধ হয়েছে আপনার 17-9-2015। লোনটা নেওয়া ছিল এখানে 10 বছরের জন্য। উনি এককালীন শোধ করে দিয়েছেন? জি, অ্যাডভান্স শোধ করে 10 বছরের জন্য ঋণ নিয়ে পুরো টাকা এককালীন পরিশোধ করেছেন। আলাদিনের চেরাগ না পেলে মাত্র 1.5 বছরে টুটুলের মতো একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর 20 লাখ টাকা পরিশোধ কিভাবে সম্ভব? উত্তরটা অসম্ভব মনে হলেও টুটুল সেটা সম্ভব করেছেন। এই অসম্ভবের গল্পটাই আমরা শুনতে চাই শুরুতে কথা বলা সেই ব্যক্তির কাছ থেকে। তার বাবে যমুনা অল কোম্পানির একজন কারোয়ান ছিল, ওই হিসাবে বাবা গেছে গা এই কোম্পানি, যমুনা কোম্পানি মিতে বাবা চলে গেলে গা পোলার আছে কি বা। বাবার সূত্রে পাওয়া চাকরিটাই যেন এখন সোনার হরিণ। কিভাবে সোনার হরিণ সেই গল্পটা বের হলো তার মুখ থেকেই। পারবে না, লোকের দিতেছে না, হ্যাঁ লোকের দিয়া চালাইতেছে, টুটুলের লোক দিয়েছে, টুটুলে চালাইতেছে, বোনের জামাই কথা বলুন নেই, বাদে যা হাতি সরঞ্জাম দিয়ে চালাই। স্পর্শকাতর এই চাকরিতে স্থায়ী কর্মচারীদের সরিয়ে সেখানে মন মতো লোক বসানো মানেই রহস্যজনক। টুটুলের ধরনের মানে হে স্কুপ রাহেন, খুব চালাক চালাক। বয়স্ক এই ব্যক্তির গল্প যেন মিলে যাচ্ছে মুখ না দেখানো যমুনা ওয়েল কোম্পানির সেই কর্মকর্তার বক্তব্যের সাথে। আমরা টুটুলের গ্রামের বাড়িতে যেতে চাই। বৃষ্টিতে রাস্তার বেহাল দশা হলেও আবদুল্লাপুর মজুরটেকের এই বাড়িটিকে অনেকেই চেনেন। কথা হয় স্থানীয় মানুষ এবং
ইউপি মেম্বারের সাথে। এমনি তার বাপদাদার সম্পত্তি বলতে মনে করেন যে আমাদের ইয়ে হিসেবে প্রায় আধা কানি হবে আর কি, 60%। দীর্ঘ সময়ে মনে করেন যে তাদের ওই এলাকার সাথে বা এই সাথে তেমন একটা রিলেশন ছিল না, ফট করি এখন সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াতে কীভাবে হয়েছে কেমন হয়েছে সেটা আল্লাহ আল্লাহ জানে বা সে জানে, আমরা তো এতটুকু জানি না। এলাকায় এদের এক ডিসিম জাগো নাই, এদের বাপের যা সম্পদ আছে তাই, এদের কোনো আউট কোনো সম্পত্তি নেই। হ্যাঁ, উনি আমাদের এলাকাতে গাড়িতেই আসে, মসজিদও দান করে, গরিবদেরকেও দান করে। তিনজনের কথাতেই পরিষ্কার, ব্রাজিল বাড়ির মালিক যথেষ্ট সচ্ছল এবং দানশীল। কিন্তু এত সচ্ছলতা এবং দান খয়রাতের অর্থ আসে কোথা থেকে, যার সবকিছু মিলিয়ে বেতন 25,462 টাকা? কথা বলেছি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে। রাশিয়ায় ফুটবল খেলা দেখতে গিয়েছে, পারমিশন নিয়ে গেছে না, এটা আমরা খতিয়ে দেখব। খেলার বিষয়টি হয়তো খতিয়ে দেখবেন, তবে অন্যান্য বিষয় খতিয়ে দেখবে কে? যখনই কোনো যার কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে তেল চুরি বা পাচার বা অন্য কোনো অনিয়মের বিষয়ে যখনই আমাদের কাছে কোনো তথ্য উপস্থাপিত হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে এটা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। দলমত নির্বিশেষে এই দেশে খেলাধুলা নিয়ে উন্মাদনাকে সবাই ভালোবাসার চোখে দেখেন, কিন্তু কেউ যদি ভালোবাসাকে পুঁজি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠেন কিংবা ফাঁদেন কালো টাকা সাদা করার কৌশল, তবে তা দুঃখজনক এবং আইনের চোখে তিনি অপরাধী। এই অপরাধের উৎস কোথায় তা তো এখন পরিষ্কার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তেল চুরি এবং অনিয়ম নিয়ে বহু অভিযোগ জমা হলেও কার্যকর পদক্ষেপের অভাবে জয়নাল আবেদিন টুটুলরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।